গুড আফটারনুন বন্ধুরা, আজ অনেকদিন পর। তো আজকে আমি যাচ্ছি টিয়াকাটার নদীর পাড়ে, যে গঙ্গা পুজো হয় সেই গঙ্গা পুজোর মেলাতে। তো ভাবলাম একটা ভিডিও করে নিই, তো চলুন দেখা যাক মেলাতে কী কী হয়। আর এই যে জায়গাটা, এই জায়গাতে হয় রথের মেলা, আমাদের টিয়াকাটার যে রথের মেলা সেটা এই জায়গাতে হয়। সেই জায়গা থেকে উত্তর দিকে গেলেই টিয়াকাটা ঘাট, যেটা আমাদের টিয়াকাটার পাড় ঘাট। আর এই যে টিয়াকাটা ঘাটের থেকে যাচ্ছি, তো রাস্তা মানে কি বলবো, রাস্তা তো মানে বলার উপক্রম নাই। আর রাস্তার যা অবস্থা, অনেকদিন পর গেলাম ওই রাস্তায়, গিয়ে তো সেই ভাবছি যে কি করতে আসলাম। মানুষ মঙ্গল গ্রহে পৌঁছে গেল, তো এই রাস্তার মঙ্গল যে কবে হবে তার কোনো ঠিক নেই। দেখতেই পাচ্ছ সব রাস্তার বেহাল অবস্থা। ঘাটের রাস্তা মানে যে খারাপ হবে তা না, কিন্তু এটা তো পাড় ঘাট। আর নদীয়া, এই রাস্তা দিয়ে নদীয়াতেও যাওয়া হয়, ওপারেই নদীয়া। তো তবুও রাস্তার এই অবস্থা। এই যে আমরা সামনে চলে গেছি টিয়াকাটা ঘাট, যে বড় পাকুড় গাছটা দেখা যাচ্ছে ওখানেই মেলা হবে, ওখানে গঙ্গা পুজো হয়। এই যে চলে আসলাম মেলা প্রাঙ্গণে, চলুন মেলাটা একটু ঘুরে দেখি, বেশি কথা বলবো না, বেশিক্ষণ থাকবো না, প্রচণ্ড গরম। মেকআপ করলি? মেকআপ মেকআপ করলি? এবার আমরা মেন মেলাতে প্রবেশ করছি, আগে ঠাকুরটা দেখে আসি। একটা গোলবার করে এত ঝামেলা করেছি। হচ্ছে আমাদের জলঙ্গি নদী, নদীর ওপারে ওই যে ঘাট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টিয়াকাটার ফেরি ঘাট। ওপারে নদীয়া, আর এই যে দুই জায়গায় গঙ্গা পুজো হচ্ছে, পিছনে মেলা, এই জায়গাটা হচ্ছে টিয়াকাটা। চলুন ঠাকুরটা দেখে আসি।
প্রচন্ড গরম, মেলা থেকে বেরিয়ে চলে আসলাম। এবার বাড়ি পানে আটা দিই, গরম বিরক্ত লাগছে গরমে। এই আমার গাড়ি, এবার বাড়ি।